بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أمي بابا جلال الدين تربية شيكو سليمان كيندر جاردن تريتيا سوري شبريا ساتر ساتر بندو تمرا شبه كامل اچو عشان كرسي بار بطور عالمين عشش رحمت تمرا شبه بھالا اچو الحمد لله أمي بھالا اچو شبريا شيكو بندو تمرا شبه बोर्ड दिखे लक्ष्य करो सुलाइमान किंडरगार्टन श्रेणी तृतीय विषय इस्लाम और नैतिक शिक्षा प्रश्न आंसर अर्थ की कादर के आंसर बोला है उत्तर आंसर अरबी शब्द आंसर अर्थ सहाज्यकारी मदीनार बेशिरभाग मानुष छिलेन खुबी भालो যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন তারা নবীজির কথা মানলেন তাকে সাহায্য করলেন মক্কা যারা নবীজির কথা মানতেন তারাও মদিনায় চলে এলেন মদিনার লোকেরা তাদেরকেও সাহায্য করবে তাই তাদেরকে বলা হয় আনসার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা উত্তরটি জেনে নিলাম এবার আমরা উত্তরটি ভালোভাবে বুঝে নিব প্রশ্ন আনসার অর্থ কি কাদেরকে আনসার বলা হয় উত্তর আনসার আরবি শব্দ আনসার শব্দটা কি শব্দ এটি আরবি শব্দ আনসার অর্থ সাহায্যকারী অর্থাৎ যে সাহায্য করে তাকে বলা হয় সাহায্যকারী আর যদি বলে আনসার তাহলে আনসার অর্থ সাহায্যকারী মদিনার বেশিরভাগ মানুষ ছিলেন খুবই ভালো অর্থাৎ মদিনার মানুষের বেশিরভাগ মানুষের হৃদয় ছিল কোমল তারা ভালো চরিত্রের অধিকারী ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন তারা নবীজির কথা মানলেন অর্থাৎ মহানবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তারা সবাই মহানবী সাল্লাল্লাহু কথা মানলেন মক্কা লোকেরা কিন্তু মহানবী সাল্লাল্লাহু কথা সবাই মানেনি বেশিরভাগ মানুষ মানেনি অর্থাৎ মদিনায় হিজরত করলেন তখন তারা নবীজির কথা মানলেন তাকে সাহায্য করলেন কথা মানলেন মহানবী কথা তো মানলেনই এবং তাকে যত ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার সব ধরনের সাহায্য তারা করলেন মক্কা যারা নবীজির কথা মানতেন তারাও মদিনায় চলে এলেন অর্থাৎ মক্কা অল্প কিছু সংখ্যক লোক মহানবীর কথা মেনে নিয়েছিলেন তারা ইমান এনেছিলেন তারাও মদিনায় চলে এলেন মদিনার লোকেরা তাদেরকেও সাহায্য করলেন অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ সাহায্য করছেনই এবং মানে মক্কা থেকে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনেছিলেন তারা যখন মদিনায় চলে এলেন তাদেরকেও সাহায্য করলেন সাহায্য সহযোগিতা করলেন তাই তাদেরকে বলা হয় আনসার তাই তাদেরকে বলা হয় আনসার অর্থাৎ মদিনার যারা সাহায্য করেছিলেন অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু সাহায্য করেছিলেন এরপর মহানবীর সাথে যারা হিজরত করেছিলেন মক্কা থেকে তাদেরকেও যারা সাহায্য করেছিলেন তাদেরকে মদিনার যারা সাহায্য করেছেন তাদেরকে বলা হয় আনসার মদিনার ইমানদার যারা তারা হলেন আনসার যারা মানে সাহাবীদেরকে সাহায্য করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন তাদেরকে বলা হয় আনসার
सुप्रिय शिक्षार्थी बृंद सुलाइमन किंडरगार्टन एमन एक शिक्षा प्रतिष्ठान जेखने श्रेणी ते सब कुछ भलो भाव शेखाना है एखे को बारे क्लास देवा है ना तो चलो शिक्षार्थी बंधुरा अपने श्रेणी ते सब कुछ भलो भाव शिखे निब प्रश्न आंसर अर्थ की कादर के आंसर बोला है उत्तर आंसर आरबी शब्द आंसर अर्थ सहाज्यकारी मदिनार बेशिरभाग मानुष छिलेन खुबी भलो मरण सम्मान जखन मक्का थेके मदिनाय हिजरत करलेन तखन तारा नबीजीर कथा मानलेन ताके सहाज्य करलेन मक्का जारा नबीजीर कथा मानतेन ताराओ मदिनाय चले एलेन मदिनार लोकेरा তাদেরকেও সাহায্য করলেন তাই তাদেরকে বলা হয় আনসার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রশ্ন সহ উত্তরটি আরো একবার করে নিব প্রশ্ন আনসার অর্থ কি তাদেরকে আনসার বলা হয় উত্তর আনসার আরবি শব্দ আনসার অর্থ সাহায্যকারী মদিনার বেশিরভাগ মানুষ ছিলেন খুবই ভালো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন তারা নবীজির কথা মানলেন তাকে সাহায্য করলেন মক্কার যারা নবীজির কথা মানতেন তারাও মদিনায় চলে এলেন মদিনার লোকেরা তাদেরকেও সাহায্য করলেন তাই তাদেরকে বলা হয় আনসার সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজ আর দেখা হবে পরবর্তী পাঠে ইনশাআল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো আল্লাহ হাফিজ